হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি একটি স্টেপার মোটর ড্রাইভ নতুন একটি দেখাবো, এএসটি ড্রাইভ। চাইনা ড্রাইভটি কী সমস্যা আছে আমরা এখন এটা চেক করে দেখব। যে কোনো ড্রাইভের ফার্স্ট টাইমে আমরা পাওয়ার না দিয়ে খুলে চেক করব যে আসলে কোনো ধরনের বড় কোনো ধরনের সমস্যা আছে কি না। আগে সুপারে দেখায় চেক করে নেব। তো ফার্স্ট টাইম আমি ড্রাইভটি খুলতেছি, খুলে দেখব এর ভেতরে কি আছে। যদি মিটার দিয়ে চেক করে কোনো রকম ফল পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা পাওয়ার দিয়ে ড্রাইভটি চেক করব। আর যদি কোনো ফল থাকে তাহলে অবশ্যই সেটা আমরা সলভ করে তারপরে পাওয়ার দেব, তার আগে না। ড্রাইভটি কভার আমি করলাম। দেখুন, এখানে আমার কাছে আসার আগে ড্রাইভটি হয়তো বা সার্ভিসিং করা হয়েছিল। দেখুন এখানে পেস্টটা উড়ানো, তার মানে এই ট্রানজিস্টারটি খোলা হয়েছিল, ফ্যানের লাইন ছেঁড়া, এবং এখানে একটা ফিউজ ছিল, ফিউজেবল রেজিস্টার হতে পারে বা একটা ফিউজ হতে পারে, ফিউজ এটা কিন্তু কাটা, তার মানে এই ড্রাইভটি অন্য কেউ আগে কাজ করেছে। তারপরে আমরা এটা খুলে দেখবো আসলে কি করা যায়। ইউএসএফ ড্রাইভটি স্ক্রু খোলা হয়ে গেছে, এখন আমরা পিসিবিটি দেখব। ধরুন ব্রিজ রেক্টিফায়ার সার্কিটটি খোলা হয়েছিল বা ভাই কাটা হয়েছিল, ভালোভাবে জয়েন দেওয়া হয়নি। তা আমার এটা আপাতত পড়ে যায়নি। এই সার্কিটটার ফার্স্ট টাইম আমরা এই ব্রিজ রেক্টিফায়ার সার্কিট এবং আইজিবিটি এই দুটো চেক করবো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো ভালোই না, আর যদি থাকে তাহলে এরপর আমরা ট্রানজিস্টারগুলো চেক করবো, বা এটা মুসফির হতে পারে, এটা আইসি হতে পারে, এইগুলো চেক করবো কোন রকম সমস্যা আছে কিনা। আর যদি না থাকে, যদি ব্রিজ রেক্টিফায়ার খারাপ থাকে বা আইজিবিটি খারাপ থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই, আস্তে আমাদের এই দুটা চেঞ্জ করে দেখতে হবে। তা আইজিবিটি চেক করার নিয়ম আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই আমরা আগে ফার্স্ট টাইম ব্রিজ রেক্টিফায়ারটি চেক করবো, মিটারটিকে আমাদেরকে ডায়োডে সেট করে নিতে হবে। ডায়োডে সেট করে নিলাম, ডায়োডে সিলেক্ট করে নিয়ে আমরা পরে ক্যাপাসিটারের সবাইকে এর আউটপুট চেক করব। কোনো মান দেখাচ্ছে না, আমার ধরাই পাচ্ছে না। এখানে এখানে কিছু পেস্ট আছে, তো ওই পেস্টের কারণে কন্ট্যাক্ট পাচ্ছে না, পেস্টগুলো উড়াই নিতে হবে। মিটার নিলাম 00 42 342 00। এই তিনটা আছে, মাঝের তিনটা আছে আইজিবিটির আউটপুট, হ্যাঁ সেক্ষেত্রে এটা 00 দেখাচ্ছে, তার মানে আইজিবিটির এই পার্টি শর্ট আছে, এর সাপেক্ষে জন্য এরপরেও 0 দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানেও বলতে পারি এ বি সি, হ্যাঁ এই তিনটা পয়েন্টে এ বি সি আছে, তাহলে এখান থেকে বি সি বি এ অর্থাৎ সি কন্ট্যাক্টটি শর্ট হয়ে গেছে। তো এখানে ইউভি ডাব্লিউ বলা আছে, ইউ ভি ডাব্লিউ, তার মানে এটা ইউ ভি ডাব্লিউ, তাহলে ইউ পয়েন্টটি শর্ট হয়ে গেছে, তাহলে আইজিবিটি নষ্ট। তাহলে সেকেন্ড টাইম এর কোনো কাজ করার প্রয়োজন, আগে আইজিবিটি চেঞ্জ করতে হবে। তারপরে ব্রিজ রেক্টিফায়ারটি যেহেতু খোলা আছে, আমরা ঠিক করে দেখি ঠিক আছে কি না। সেক্ষেত্রে ধরি 425, ওটাও 422, যদি ঘোরা ধরি ওপেন ওপেন, তাহলে সেক্ষেত্রে তার মানে ব্রিজ রেক্টিফায়ারটি ভালো আছে, যদিও এটা কেটে ফেলছে,
ভালো আছে আর আইজিবিটি ইউ যে টার্মিনালটি ছিল বা যে পয়েন্টটি আইজিবিটি পয়েন্ট এই লেগটি শর্ট হয়ে গেছে মানে আইজিবিটি শর্ট তাহলে ফার্স্ট টাইম আমরা আইজিবিটি খুলে ফেলবো খোলার বিভিন্ন পদ্ধতি আছে যদি আয়রন দিয়ে খোলা সম্ভব হয় আয়রন শাখা দিয়ে খুললাম নাহলে কেটে আলাদা করে নিয়ে পরে সাবধানে কষ্ট করবো কারণ আইজিবিটি নষ্ট সেহেতু এটার প্রতি মায়া না মায়া দেখাতে গিয়ে আমার প্রিন্টের কোনো সমস্যা করা যাবে না এটা হচ্ছে অনেক হেভি একটা পিসিবি এটা থ্রি লেয়ার মনে হচ্ছে একটা পিসিবি তাই খুব সাবধানে কাজ করতে হবে তো বন্ধুরা তাহলে এই পর্যন্তই আমি এরপর আইজিবিটি খুলে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ।